বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি জল দূষণ কি এবং জল দূষণের প্রকারভেদ নিয়ে। আজকে আমরা সেই জল দূষণের কারণ নিয়ে আমরা আলোচনা করব। আমরা বলতে পারি যে অন্যভাবে যে জল দূষণের উৎসগুলো কি আছে সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। জল বিভিন্নভাবে দূষিত হচ্ছে, তার মধ্যে আমরা কয়েকটি কারণ এখানে তুলে ধরার চেষ্টা করব। এক নম্বর কি না, এক নম্বর আমরা বলতে পারি যে গৃহস্থলীর কাজকর্ম। এই যে গৃহস্থলীর যে কাজকর্ম, দেখা গেছে যে সেই বিভিন্ন গৃহস্থলীর কাজকর্মের ফলে আমার জল দূষণ হচ্ছে। কীভাবে? খুব সহজে দেখো যে আমাদের বাড়িতে প্রত্যেক দিন কিছু না কিছু সবজির খোসা উৎপন্ন হচ্ছে, এক, ঠিক আছে। দুই, আমাদের খাওয়া দাওয়ার পরে কিছু উচ্ছিষ্ট থাকছে। এই যে সবজির খোসা উচ্ছিষ্ট, আমরা কি করছি না, আমরা এগুলোকে নিয়ে আমাদের কাছাকাছি যে পুকুর রয়েছে বা যে জলাশয় আছে সেখানে আমরা ফেলে দিচ্ছি। ফলে কি হচ্ছে? জল দূষণ হবে, এক। দুই, দেখো যে আমরা আমাদের বাড়িতে যে সমস্ত জামা কাপড় রয়েছে সেই জামা কাপড় আমরা ডিটারজেন্ট দিয়ে কাটছি, সার্ফ দিয়ে কাটছি। এই যে ডিটারজেন্ট দিয়ে আমরা যে জামা কাপড় কাটছি, সেই ডিটারজেন্ট যুক্ত জল আমরা কি করি, জামা কাপড় কাচা হয়ে গেছে, চল ডিটারজেন্ট যুক্ত জলটাকে আমরা জলে আমাদের পাশে পুকুরে ফেলে দিই। ফলে কি হচ্ছে? জল দূষণ হচ্ছে। আর কি হচ্ছে না, আর আমরা বলতে পারি যে আমাদের বাড়িতে যে সমস্ত গবাদি পশু আছে, আমাদের বাড়িতে গরু ছাগল ভেড়া রয়েছে, সেই গবাদি পশুকে আমরা কি করছি, সেই গবাদি পশুকে আমরা আমাদের বাড়িতে যে পুকুর রয়েছে বা বাড়ির কাছাকাছি জলাশয় রয়েছে সেখানে আমরা স্নান করাচ্ছি। এর ফলে আমরা বলতে পারি যে আমাদের জল দূষণ হচ্ছে। তাহলে এটা আমাদের গৃহস্থলীর কাজকর্মের ফলে জল দূষণ। দ্বিতীয় আমরা কি বলছি না, দ্বিতীয় হচ্ছে শিল্প। শিল্প শিল্প ক্ষেত্রের কারণে আমাদের জল দূষণ হয়। কিভাবে? দেখো, আমি যদি বলি যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো, বড় বড় শিল্পগুলো কোথায় গড়ে ওঠে না, কত বড় বড় আমাদের শিল্প কলকারখানা রয়েছে, সেই সমস্ত কলকারখানা কিন্তু গড়ে উঠছে নদীর তীরে, ঠিক আছে। যত কলকারখানা সবাই কিন্তু গড়ে উঠছে বেশিরভাগটা নদীর তীরে। তাহলে এই যে নদীর তীরে যে শিল্প গড়ে উঠল, সেই শিল্পের বিভিন্ন বর্জ্য পদার্থ, তো আমি যদি বলি যে চর্মশিল্প রয়েছে, রং শিল্প রয়েছে, বস্ত্র শিল্প রয়েছে, কাগজ শিল্প রয়েছে, রাসায়নিক পেট্রোকেমিক্যাল শিল্প রয়েছে, তাই এই যে শিল্প যেগুলো রয়েছে তাদের তো বিভিন্ন বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। সেই বর্জ্য পদার্থগুলোর মধ্যে আমরা বলতে পারি যে সেই বর্জ্য পদার্থের মধ্যে তেল থাকতে পারে, সেই বর্জ্য পদার্থের মধ্যে আমাদের বিভিন্ন রকমের প্লাস্টিক থাকতে পারে, বর্জ্য পদার্থের মধ্যে আমাদের গ্রিজ থাকতে পারে, কিংবা ডিডিটি থাকতে পারে যেগুলো রাসায়নিক রয়েছে, কিছু ক্ষেত্রে আমাদের সালফিউরিক অ্যাসিড থাকতে পারে। এই যে বর্জ্য পদার্থগুলো তৈরি হলো, সেগুলো কী করা হয় না, শিল্প যেহেতু নদীর তীরে গড়ে উঠেছে তাই এই বর্জ্য পদার্থগুলোকে ড্রেনে করে বা ড্রেনেজের মাধ্যমে আমরা নদীতে পাঠিয়ে দিচ্ছি। ফলে কী হবে? জল দূষণ। অথবা বলতে পারি যে শিল্প কলকারখানার কারণে আমাদের কিন্তু জল দূষণ হচ্ছে, ঠিক আছে। এবারে চলে আসছি আমাদের তিন নম্বর ক্ষেত্র কি রয়েছে, আমরা বলছি থার্মাল পলিউশন বা আমরা বলছি তাপীয় দূষণ।
সেটা কিরকম দেখো না, তাকে শুনটা একটু যদি ভাবি যে আমাদের যেগুলো হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো রয়েছে, নিউক্লিয়ার রিয়্যাক্টর রয়েছে, সেগুলো কী করা হয় দেখো, আমি যদি একটু খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি যে সাপোজ এটা একটা নিউক্লিয়ার রিয়্যাক্টর, মানে যেখানে নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় বিয়োজন ঘটিয়ে বিপন্ন করা হচ্ছে, তাই যখন আমার নিউক্লিয়ার বিক্রিয়া হবে তাহলে এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। কী করা হয় না, এই যে প্ল্যান্টের মধ্যে তাপটা উৎপন্ন করা হচ্ছে, এই যে প্ল্যান্টটা সেটা গরম হবে, সেটাকে কী করা হয় না ঠান্ডা করার জন্য, ধরো এটা হচ্ছে রিয়্যাক্টর, এখানে নিউক্লিয় বিক্রিয়া ঘটিয়ে নিউক্লিয়ার বিক্রিয়া ঘটিয়ে তাপ উৎপন্ন করা হলো, বিদ্যুৎ উৎপন্ন করা হলো, এটি গরম হলো, এইটিকে ঠান্ডা করার জন্য এর বাইরে একটা এরকম আমরা সাপোজ একটা চ্যানেল রাখছি, কী করা হচ্ছে এইটিকে ঠান্ডা করার জন্য নদী বা সমুদ্র থেকে, এদিকে আমার নদী রয়েছে, সেই নদী থেকে জলটাকে এখানে প্রবেশ করানো হলো, তাহলে এটা পুরোপুরি জল দ্বারা ফিল আপ হয়ে রয়েছে, নিউক্লিয় বিক্রিয়া হলো, বিদ্যুৎ উৎপন্ন হলো, যে তাপটা উৎপন্ন হলো সেটা জলের মধ্যে চলে গেল, জলটা প্রচণ্ড গরম হলো। এবার কী করা হলো না, সেই গরম জলটাকে অন্য একটা চ্যানেল দিয়ে আমরা নদীতে পাঠিয়ে দিচ্ছি, এই যে প্রচণ্ড গরম জলটাকে নদীতে পাঠানো হলো, ফলে কী হবে না, নদীর এই যে অংশে জল রয়ে জীব রয়েছে সবাই মারা যাবে। আমরা বলতে পারি যে এই যে ঘটনাটা, এটাকে বলা হচ্ছে থার্মাল পলিউশন বা তাপীয় দূষণ, এটা একটা আমাদের জল দূষণের কারণ। আমরা এবার চলে আসছি চার নম্বর, কীভাবে চার নম্বরটা হচ্ছে আমাদের এগ্রিকালচার, কৃষিক্ষেত্র, কৃষিক্ষেত্রের কারণে আমাদের জল দূষণ হতে পারে। কীভাবে দেখো, কৃষিক্ষেত্রের কারণে আমাদের জলটা দূষণ হচ্ছে, কৃষি ক্ষেত্র আমরা কি করছি না, কৃষিকাজ করার জন্য আমরা যেটা করি, এক হচ্ছে আমাদের ফসলের উৎপাদন বাড়ানোর জন্য আমরা বিভিন্ন রকমের সার ব্যবহার করছি, রাসায়নিক সার ব্যবহার করছি, ধরো নাইট্রেট, বিভিন্ন রকমের নাইট্রেট, ফসফেট, সালফেট এগুলো ব্যবহার করছি। এক, দুই আমরা কি করছি না, বিভিন্ন রকমের পোকামাকড়কে মারার জন্য যারা আমার ফসলে ক্ষতি করছে, আমরা কীটনাশক ব্যবহার করছি, ডিডিটি ব্যবহার করছি, বিএইচসি ব্যবহার করছি, আমরা ব্যবহার করছি। আর কি না, কৃষিক্ষেত্রে যে আগাছা রয়েছে সেই আগাছাটাকে মারার জন্য আমরা আগাছা নাশক ব্যবহার করছি, 2,4-D ব্যবহার করছি। এই যে বিভিন্ন রকমের সার ব্যবহার করা হলো, কীটনাশক ব্যবহার করা হলো, আগাছানাশক ব্যবহার করা হলো, এরা কী হবে না, অতিরিক্ত যে সার, অতিরিক্ত যে কীটনাশক, যে আগাছানাশক, তারা কী করছে না, বৃষ্টির জলের মাধ্যমে বা বৃষ্টির জলে ধৌত হয়ে তারা সবাই গিয়ে পড়ছে কোথায়, কৃষিক্ষেত্র থেকে জলাশয়ে পড়ে যাচ্ছে। যখন এরা জলাশয়ে পড়ছে সেই জলাশয়ের জলটা দূষিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারছি এখানে কৃষিক্ষেত্রে বিভিন্ন রকমের সার, কীটনাশক, আগাছানাশকের কারণে আমাদের জল দূষণ হতে পারে। ঠিক আছে, পাঁচ কী কারণে আমরা আসছি না, পাঁচ নম্বর হচ্ছে আমাদের খনিজ তেলের কারণে, অর্থাৎ আমরা বলছি যে খনিজ তেল ঘটিত দূষণ। তোমরা সাগর সম্রাট, সাগর বিকাশ নামক দুটো জাহাজের নাম শুনেছ,
তুই শুনেছি কি না সাগর সম্রাট, নাম শুনেছ? সাগর বিকাশ। এরা কি? এরা হচ্ছে তৈল খননকারী জাহাজ। আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে যে আরব সাগর রয়েছে, সে আরব সাগরের তলা থেকে এই সাগর সম্রাট সাগর বিকাশ নামক জাহাজের সাহায্যে সে মাটির তলা থেকে, সমুদ্রের মাটির তলা থেকে আমরা খনিজ তেলটাকে আমরা উত্তোলন করে নিয়ে আসছি। ঠিক আছে, এবার দেখো, শুধু আমাদের আরব সাগর না, এরকম বিভিন্ন দেশ তাদের পাশাপাশি সমুদ্র সমুদ্র রয়েছে, সেখান থেকে এরকম জাহাজে করে খনিজ তেল উত্তোলন করছে। অনেক সময় দেখা যায় কি না, এই খনিজ তেল উত্তোলন করতে গিয়ে কিছুটা খনিজ তেল বাইরে সমুদ্রে মিশে গেল, হতে পারে। এক, দুই, কিভাবে না, অনেক সময় দেখা যাচ্ছে জাহাজে করে খনিজ তেল নিয়ে যাচ্ছে, দেখা গেল যে এই নিয়ে যাওয়ার সময় জাহাজে কোনো দুর্ঘটনা ঘটলো, তাহলে কি হবে, খনিজ তেল সমুদ্রে বেরিয়ে চলে আসলো, সমুদ্র জলপটে লেয়ার তৈরি করলো, করতে পারে। কিংবা এই যে জাহাজ তেল বহন করে থেকে কোনো লিকেজ হলো, তা সেখান থেকে তেল বেরিয়ে এসে সমুদ্র জলপটে লেয়ার তৈরি করলো, তাহলে আমি বলতে পারি যে সমুদ্রের জল আর বাতাসের মাঝখানে যে লেয়ারটা তৈরি হচ্ছে, ফলে বাতাস থেকে অক্সিজেন আর সমুদ্রে প্রবেশ করতে পারছে না, এটা হতে পারে। কিংবা অনেক সময় কি হয় না, জাহাজ যখন যাচ্ছে তার যে পোড়া তেল, সেটা কি হচ্ছে না, সমুদ্রের জলে ঢেলে দেওয়া হচ্ছে, ফলে সমুদ্রের জলের উপরে একটা খনিজ তেলের লেয়ার তৈরি হচ্ছে, যেটা বাতাস থেকে অক্সিজেনকে জলের মধ্যে প্রবেশে বাধা দান করছে, ফলে জলে অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে, জল দূষিত হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে খনিজ তেল ঘটিত জল দূষণ, খনিজ তেলের কারণে জল দূষণ হচ্ছে। ছ নম্বর কি রয়েছে না, ছ নম্বর কারণ আমরা বলছি যে ভারী ধাতুর কারণে জল দূষণ, ভারী হেভি মেটাল, ভারী ধাতু দ্বারা জল দূষণ। কিরকম না, আমাদের যে মাটি রয়েছে, সারফেস মাটি রয়েছে সেই মাটির মধ্যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের ভারী ধাতু থাকছে, মানে মাটির মধ্যে বিভিন্ন ভারী ধাতু থাকছে। তাহলে বলতে পারি যে মাটির মধ্যে অনেক সময় পিবি লেড বা সীসা থাকছে, মাটির মধ্যে অনেক সময় মার্কারি এইচজি থাকছে, এছাড়া আর্সেনিক থাকছে, এরকম বিভিন্ন রকমের ভারী ধাতু মাটির মধ্যে থাকছে। এবার যখন বৃষ্টি হচ্ছে, তারা কি হচ্ছে, সেই ভারী ধাতুগুলো বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে পড়ে যাচ্ছে কোথায় না, আমাদের যে জলাশয় রয়েছে সেখানে পড়ছে, ফলে কি হচ্ছে, ফলে আমাদের জলটা দূষণ হচ্ছে। ঠিক আছে, এই যে ভারী ধাতুর কারণে জল দূষণ হচ্ছে, তোমরা শুনেছ যে আমাদের যে মিনামাটা ডিজিজ, সেটা কিন্তু এই মার্কারি পাড়াতে কারণে হয়ে গেছে, সেটা আমার জল দূষণের একটা কারণ হচ্ছে মার্কারি এইচজি। তাহলে এটা হচ্ছে আমাদের জল দূষণের কয়েকটা প্রধান কারণ, এছাড়াও বিভিন্ন কারণগুলো রয়েছে, সেগুলো আমরা অন্যভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। তাই দেখেন, আমাদের জল দূষণের কারণ নিয়ে একটা প্রাথমিক ধারণা। বন্ধুরা, আমার চ্যানেল বায়োলজি ক্লাসরুম যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করবে।